হাই ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি এখন দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ একটি বিশেষ দিন, কাল বাসন্তী দুর্গা পুজো গিয়েছে, তো আজ অন্নপূর্ণা পূজা। তো আজ এই বিশেষ দিন থেকে আমি আমার ভিডিওটি শুরু করলাম। তো আমার সকল ভিউয়ার্স বন্ধুদের অন্নপূর্ণা ও নবরাত্রির প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। তো কয়েকদিন আগেই আপনারা আমার ভিডিওতে দেখেছেন যে আমি বাপের বাড়িতে আছি। তো এক সপ্তাহের মতো আমি প্রায় বাপের বাড়িতেই আছি। তো কাল ওর বাবা আমাদেরকে আনতে এসেছে, তো এখন একটু বেরিয়েওছি। তো আমাদের বাড়ি থেকে, আমার মেজো পিসি শাশুড়িমণির বাড়ি, মানে তাদের সেখানেও অন্নপূর্ণা পূজা হচ্ছে, তো জাঁকজমক করে হচ্ছে। তো যেহেতু বাপের বাড়িতে আছি, তো সেই পুজোটাও একটু দেখে আসবো, তো সেই জন্য বেরিয়েছি। তো বাবু, ওর বাবাও বেড়াচ্ছে, আমার সাথে যাবে, আমরা তিনজনে মিলেই যাব। তো ভিডিওটা এখন থেকে স্টার্ট করে রাখলাম, তো সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। গাড়িতে করে তিনজনে যাচ্ছি পিসিমণির বাড়ি। আমার বাবার বাড়ি থেকে পিসিমণিদের বাড়ি যেতে সময় লাগে 5 থেকে 8 মিনিটের মতো। তো আমরা এসেই পড়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন প্রথমেই মাতৃ দর্শন করি। আর দেখুন, এখানে পিসিমণির জায়রাও দাঁড়িয়ে আছে। তো অনেকক্ষণ আগে পুজো শুরু হয়ে গিয়েছে সকাল সকাল। তো পিসিমণির ছোট বৌমাও দাঁড়িয়ে আছে, তো আমাদের দেখে বলছে ব্লগ করছে। তো বেশ ভালোই লাগছে, সবার সাথে অনেকদিন পরে দেখা হলো। ঠাকুর মশাই পুজো করছেন, মায়ের দর্শন আপনাদেরকে করালাম। এই চক্রবর্তী বংশে পূর্বপুরুষ থেকে একই রূপে ঠাকুর তৈরি করে পরম্পরা ধরে মা অন্নপূর্ণা পুজোটি হয়ে আসছে। আপনারা মায়ের মূর্তির মধ্যে সাবেকি রূপ লক্ষ্য করছেন। আমি এখন মাতৃ দর্শন করছি, তো আপনারাও আমার সাথে মাতৃ দর্শন করুন। সাথে মায়ের দর্শন করলেন, এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো পিসিমণির সাথে এখনো দেখা হয়নি। এই দেখুন আমার মেজো পিসি শাশুড়িকে। তো আপনারা আমার ভিডিও যারা দেখেন, তাদের সাথে পিসিমণির পরিচয় করানোর কিছুই নেই। পিসিমণিকে আমার ব্লগে মাঝে মাঝে আপনারা দেখতে পান। তো পিসিমণি এই মাত্র স্নান করে এলো, তাই পিসিমণিকে বলছি যে এত দেরি হলো কেন স্নান করতে। তো পিসিমণি বলছে একটার পর একটা কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল। আর দেখুন, আমার বাবু আর পিসিমণির নাতনি দুজনেই ফোন নিয়ে বসে পড়েছে। একজন, মানে আমার ছেলে, কার্টুন দেখছে, আর পিসিমণির নাতনি, সে সবার ব্লগ দেখে। আমাকে বলছে তুমি তো ব্লগ করো, আমি তোমাকে ফোনে দেখি। তো ওদের সাথে আপনাদের দাদা ভাই কথা বলছে, তো ওদের কথাটাও রাখলাম কিছুটা ভিডিওতে। তোর ভাইয়ের নাম কি জিজ্ঞেস করো? কি চক্রবর্তী? এস্তার। আচ্ছা, বাহ, খুব সুন্দর। এখানে দেখুন ঠাকুরের ভোগ রান্না হচ্ছে। তো পিসিমণির সব জায়রা মিলে এখন ঠাকুরের জন্য ভোগ রান্না করছে, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আর বাইরে দেখুন রান্নি দিয়ে রান্না হচ্ছে, যারা দুপুরে আসবে সবাই প্রসাদ গ্রহণ করে যাবে। আবার একটু এসেছি মন্দিরে, এখন মায়ের ভোগ নিবেদন চলছে। তো আপনারাও দেখতে থাকুন, ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ¶¶
ಸಿಂಗಂತ ভোগ নিবেদন আরতি সবকিছুই অল্প অল্প করে শেয়ার করলাম, এখন পুষ্পাঞ্জলি দেবে সবাই। তাই আমি যেহেতু পুষ্পাঞ্জলি দেব না, আমি এখন বাড়িতে চলে যাচ্ছি। তো পুজো এক প্রকার শেষের দিকে, আর দেখুন এ হলো পিসিমণির ছোট ছেলে, ভিডিও হচ্ছে দেখে লজ্জা পাচ্ছি। তো আমরা এখন সবাই মিলে বাড়িতে বসে বিশ্রাম নিচ্ছি, আর অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বাজে প্রায় 1:30 বেজে গেছে। তো একটু পরে খাওয়া দাওয়াও শুরু হবে, তো এখন আমরা সেই জন্য এখন একটু বসে আছি। দেখুন এখানে প্রসাদ রাখা আছে, যারা নিমন্ত্রিত এবং পাড়ার সকল মানুষজন পুজোতে আমন্ত্রিত সবাইকে প্রসাদ দেয়া হবে। বাইরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আমরাও এবার খেয়ে নেব, কারণ আমাদের আজ বাড়ি ফিরে যেতে হবে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা তিনজনেই এখন খেতে বসে পড়েছি। তো অল্প অল্প করে ঠাকুরের প্রসাদ সব রকমই খেলাম। তো এরপরে ভাত ডাল সবজি মানে যা যা রান্না হয়েছে সেগুলোও খাবো। তো আমরা কী কী খাচ্ছি সেগুলো আপনারা দেখতে থাকুন, পরে আবার কথা বলছি। আমাদের
খাওয়া হয়ে গেছে, তো এবারে আমাদের বাড়ি যাওয়ার পালা। তো পিসিমণির সাথে কথা বলেই চলে যাচ্ছি। পিসিমণি বলছে কি খেলি লক্ষ্য করতে পারলাম না। তো আমি পিসিমণিকে বললাম অন্য সময় যখন আসবো তখন লক্ষ্য করবে, এই সব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তো যাওয়ার সময় দেখুন আবার মাকে নমস্কার করলাম, তো আপনাদেরও একটু দেখালাম, মায়ের কাছে প্রার্থনা করলাম মা যেন সবার মঙ্গল করেন। বন্ধুরা, এতক্ষণ বাড়িতে ছিলাম তাই বুঝতে পারিনি, বাইরে এসে দেখি ভীষণই রোদ বেরিয়েছে। তো আপনারা ভিডিও দেখে কিছুটা বুঝতেই পাচ্ছেন যে কতটা রোদ বেরিয়েছে। তো যাই হোক, আমরা আবার বাবার বাড়িতেই চলে যাচ্ছি। তো রোদ কমলে তারপরে আমরা বাড়ির দিকে যাব, তো সেখানে আমাদের ব্যাগপত্রও আছে। তো আর এখন রোদটা একটু না কমলে এখন যাওয়া যাবে না। তো আমাদের পুজো বাড়ির ভিডিও আপনাদেরকে কেমন লাগলো? যদি ভালো লাগে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওটা আর বড় করছি না, তো এমনিতেই মনে হচ্ছে অনেকটা ভিডিওটা বড় হয়ে গেছে। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।